24 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে 6 বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, পিও ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি এফে দেখাবো যাদের চিকন জায়গা চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে, আজকের এই ভিডিও চ্যানেল আপনারা দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। এখানে হোয়াইট কালার দিয়েছি আর এখানে আমরা কিছু ড্যাববিট কেটে দিয়েছি। ড্যাববিটগুলো ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। আর এখানে যে জানলাগুলো দেখতেছেন, জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলা ডিজাইন এখানে করে দিয়েছি। দর্শক বন্ধু, আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি শরীয়তপুরে, শরীয়তপুর সদরে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি। ওনার জায়গা কম চাচ্ছে তো ছোটো করে একটি মিনি ডুপ্লেক্স করবে, তো আমরা ওনার চাহিদার আলোকে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি। দর্শক বন্ধু, এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি। ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখুন। আর ওখানে যে প্যারাফিট ওয়ালের ডিজাইনগুলো দেওয়া আছে, প্যারাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ব্যালকনিগুলো দেওয়া আছে, ব্যালকনিগুলো আমরা 3 ছালা ব্যালকনি রেখেছি এখানে। আর এখানে অনেক সুন্দর একটি রূপটাল এখানে আমরা দিয়েছি। আর এখানে বিট দেওয়া আছে, নিচের অংশে বিট দেওয়া আছে, এখানেও বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই। যাদের জায়গা কম চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, আজকের এই ভিডিও চাইলে আপনারা আজকের এই বিল্ডিংটি চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন। দর্শক, একেবারে চিকন জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। আর আমরা এখানে যে ফোর্সের ডিজাইনটি করে দিয়েছি, ফোর্সের ডিজাইনটি এখানে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। একটি রাজুকি স্টাইল অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন। এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে, এখানে অনেক সুন্দরভাবে আমরা স্পট লাইট দিয়েছি, এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে। উপর অংশ অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। আর এখানে যে পিলারগুলো দেখেছি, পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। এখানে গার্ডেনিং করেছি, এখানে গার্ডেনিং করে দিয়েছি। আর এখানে আমাদের যে টাইলসগুলো দেওয়া আছে, অনেক সুন্দর একটি টাইলস এখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে একটি মেইন ডোর রাখা আছে। দর্শক বন্ধু, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এমন দেখা যাবে, ফ্রন্ট থেকে দেখলে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা অফোর অ্যাঙ্গেল থেকে দেখি, যেমন আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে বিল্ডিংটির কালারটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে শিরোর মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটে দিয়েছি, এখানে একটু উইন্ডো দিয়েছি, এখানে একটু উইন্ডো ডিজাইন দিয়েছি। আর এখানে আপনারা এটা চাইলে কালারও করতে পারেন, চাইলে আপনার টাইলসের ডিজাইনও এখানে অনেক সুন্দরভাবে আপনারা করতে পারবেন। দর্শক বন্ধু, আমাদের যে চৌচালা ছাদটি দেওয়া আছে, এটা আমরা চৌচালা রেখেছি। যে শিরোমের ছাদটি, এটা আমরা চৌচালা একটি অনেক সুন্দর ডিজাইন করেছি, এখানে বিট দিয়েছি, এখানেও বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি। তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা রুফটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে। ছাদটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি, এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি, এখানে অনেক সুন্দরভাবে আমরা চৌচালা ডিজাইনটি করে দিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করেন। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছে। দর্শক, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি। আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 24 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 45 ফিট। বিল্ডিংতে প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপে দেওয়া আছে 7 ফিট বাই 9 ফিট। এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং কাম সিঁড়ি রুম মাপে দেওয়া আছে 13 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এখানে আমাদের সিঁড়িটি দেখতে সেটি 3 স্টেপে সিঁড়ি রেখেছি আমরা। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপে দেওয়া আছে 17 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপে দেওয়া আছে 9 ফিট বাই 6 ফিট। এখানে আমাদের একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপে দেওয়া 14 ফিট বাই 12 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা। টয়লেটের মাপে দেওয়া আছে 9 ফিট বাই 4.5 ফিট। এখানে আমাদের একটি ব্যালকনি দিয়েছি আমরা, ব্যালকনি মাপে দেওয়া আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেটের মাপে দেওয়া আছে 5 ফিট বাই 9 ফিট। এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে, একটি গেস্ট বেডরুম 12 ফিট বাই 11 ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা। ব্যালকনি মাপে দেওয়া আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর আমরা সেমভাবে এখানে 3টি বেডরুম রেখেছি। এখানে একটি মাস্টার বেডরুম, এখানে একটি মাস্টার বেডরুম, এখানে একটি কমন টয়লেট দিয়েছি আমরা 9 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি লিভিং রুম, আমাদের ফ্যামিলি লিভিং যেটা থাকবে এটাই আমরা এখানে রেখেছি। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 তলা মিলে 6টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে। দর্শক বন্ধু, আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করুন। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আল্লাহ সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিশেষ কিছু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।